আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একজন ভিন্নতর ব্যক্তির সঙ্গে আমরা পরিচিত হব। তো এখানে আমরা এসেছি মিরপুর 10 নম্বরে, এবং 10 নম্বর এখানে আইডিয়াল স্কুলের পিছনেই। দেখুন, এই আঙ্কেল তার পুরো দোকানটা সাজিয়েছেন নানা রকম ঔষধ, এবং সেই ঔষধি গুণের ব্যবহার, কোন ওষুধ ব্যবহার করলে কী রোগের সমাধান হবে, এবং সমস্তগুলোই প্রাকৃতিকভাবে প্রাপ্ত, অর্থাৎ মধু, কালোজিরা, আমাদের যে প্রাকৃতিক উপাদান, সেই প্রাকৃতিক উপাদানের গুণাগুণ নিয়েই উনি আসলে কাজ করছেন। আমরা আজকে এই আঙ্কেলের সঙ্গে আমরা একটু পরিচিত হব, এবং তার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আপনার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে আমি একটু দাঁড়াইলাম আপনার সঙ্গে, এবং আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি আপনার পরিচয়টা প্রথমে একটু জানতে চাই। আমি লুৎফর রহমান, দেশের বাড়ি মাদারীপুর গ্রাম আড়াইপাড়া থানা রাজৈর। জি, এখানে আমি 30-32 বছর যাবত আছি। শিক্ষা দীক্ষা কি বলতো? শিক্ষা দীক্ষা বলতে পারেন, আপনি যদি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নিয়ে থাকেন বলবেন, না নিয়ে থাকলে সেটা অসুবিধা নেই কোনো। আমি বিকম হাই স্কুলে হেডমাস্টার ছিলাম, ওটা আমাকে স্থাপন করার জন্য ডাকছিল। সেখানে হেডমাস্টারি করে ম্যাট্রিক করে ম্যাট্রিক পর্যন্ত, ওটা 8-এর থেকে ম্যাট্রিক পর্যন্ত করার পরে আমি চলে আসছি। সেটা ছিল 1985। সেই থেকে আমার ছোটো ভগ্নিপতি আসার পরেই আমি চলে আসছি, এবং সেটা এখন রানিংয়ে আছে মাদারীপুর রাজৈর থানায়। মাদারীপুর রাজৈর থানায় আপনি একটা স্কুলে ছিলেন প্রধান শিক্ষক হিসাবে, এবং আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন কত সালে? আপনি ডিগ্রি পাস করেন 78-এ। আচ্ছা আঙ্কেল, আপনার এখানে আমি একটু ব্যতিক্রমী যে আয়োজনটা দেখছি, সেটা হচ্ছে আপনি নানান ভেষজ উপাদানের যে গুণাগুণ, সেই গুণাগুণ সম্পর্কে আপনি পোস্টারিং করছেন, এবং সেইগুলো আপনি বেশ মোটা কলমে লিখে আপনি রেখে দিয়েছেন। এই এই জিনিসটার আপনার মানে শুরুটা কীভাবে, বা এই চিন্তাটা আসলো কীভাবে যদি একটু বলতেন? জি, এটার এই জন্য চিন্তা, আমি বেশ মধ্য তো ছোটোবেলাতেই খেতাম, আমরা সকলেই তাই খাই। যখন দেখলাম যে খাঁটি মধু তো কেউ চিনে না বা বেছেও না, আর সহজে পাওয়াও কঠিন, তো জিনিসটা আমার জানানো একটা খরচ কাজ মনে হয়ে গেল যে লোকেকে জানাই যে খাঁটি মধু এরকম হয়, আর না জানাইলে আমি পাপি। কারণ আল্লাহ তাল্লাহ বলে দিছে এটা তোমাদের জন্য মহা ঔষধ। আল্লাহর বাক্য তো অবতারিত এবং সত্য কথা, এই অবতারিত কাজটা আমি জানিয়ে শুনে না করলে আমি একটা আর এক রকম মুসলমান হয়ে গেলাম। ওই খাতায় না থাইকে আমি চেষ্টা করতেছি মানুষকে জানানোর যে মধু এইরকম হয়, আর খাঁটি মধু যদি হয় তাহলে তার এক বিন্দুও আপনার জন্য যথেষ্ট ভালো হওয়ার জন্য। আপনি শুধু তো এখানে মধু না, আপনি নানা রকমের ভেষজ উপাদান, এবং আমি যতটুকু খেয়াল করেছি আরও বিভিন্ন ফলেরও গুণাগুণ সম্পর্কে আপনি এখানে তথ্য দিয়েছেন। ব্যাপারটা এই, মধু মূল ঔষধ, এর সঙ্গে অনুপেয় দরকার হইতে পারে। যেমন আপনি মাছ আপনি খরিদ করছেন, মাছই তো খাবেন, তার সাথে টমেটো দিয়ে খাইতে পারেন, আলু দিয়ে খাইতে পারেন। এখন আলু দিয়ে যখন মাছ খাবেন তখন আপনি একরকম শক্তি অর্জন করবেন, টমেটো দিয়ে খাইলে অন্যরকম করবেন। মাছ আপনাকে মেইন জিনিসটা রাখতেই হইতেছে, সাথে অনুপেয় অন্য কিছু অনুরূপ। মধু আপনার অনুপেয় চায়, সে আপনার পেকে পেটে গ্যাস্ট্রিক আছে, তখন 2 চামচ মধু, 1 চামচ 2 চামচ দারচিনির গুঁড়া, 1 চামচ মধু, 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার 40 মিনিট আগে খেলেই আল্লাহর ইচ্ছে আপনি 15-20 দিনের মধ্যে গ্যাস্ট্রিক আলসার থাকলেও সেরে যাবে। তাহলে ঘটনা কী দাঁড়ালো, ওর সঙ্গে অনুপেয় ছিল দারচিনির গুঁড়া। জি, অনুরূপ আপনার যদি ডায়াবেটিস হয়, আপনি স্রেফ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আনারের চোখলা, আরও অনেক কিছুই আছে, সেক্ষেত্রে দার্শনিকও আমি বলতে পারবো। এই দিয়ে সকালবেলা খালি পেটে চাবাইয়া খান 2 চামচ মধু, যার ডায়াবেটিস বেশি আছে 1 চামচ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আনারের চোখলা মুখে দিয়ে চাবাইয়ের রসটা খেয়ে ফেলেন, মাত্র 3 বার খান, আপনার ডায়াবেটিস নামতে বাধ্য। আপনি যে আয়ুর্বেদিক, এটা তো আসলে আয়ুর্বেদিক চিকিৎসা বলা যায় না, আমি ওই
ওই ব্যাপারটা ঠিক ভেষজ উপাদানের উপরে আপনার তো তথ্য আপনি যে দিচ্ছেন এটার কি কোনো আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে নাকি আপনি এই যে এই তথ্যগুলো কিভাবে জানলেন? জানার চেষ্টা করতেছি, যেহেতু আমারও একটা শরীর আছে এবং আমারও ডায়াবেটিস ছিল, এখন নাই, 26 ছিল, টোটালি নাই। আমি আমার নিত্য নৈমিত্তিক কাজের ধারা এবং ব্যবহারের ধারায় আমি এটা অর্জন করার চেষ্টা করতেছি। এবং আপনি আসছেন, আপনার রোগ হয়েছে তা আমার চিন্তা করতে হয়, যেমন আজকে ক্যান্সার রোগের জন্য দিছি। সমস্ত ডাক্তাররা যেখানে ফেল, চেন্নাই কলকাতা ঘুরে আসছে, বাংলাদেশে আর তার জন্য কোনো একটা ট্যাবলেটও নাই, সবাই রিজেকশনে দিছে। আমি বলছি আল্লাহ দার হাস, এখন দেখা যাক কী হয়। অলরেডি একজন সার্সে সে MBBS ডাক্তার ছিল, তার ফুসফুসে ক্যান্সার ছিল। আমি তাকে বলছিলাম 6 বার যদি আপনি টিকে যান হয়তো আল্লাহ ভালো করতে পারে। এখন সে 2-3 বছর যাবৎ বাইসেই আছে, গতকালকে আসছিল, আজকে যদি 16-9 তারিখ হয় তো সে 8 তারিখে আসছিল 2002, এবং সে সুস্থ আছে। সে MBBS ডাক্তার বটে, তার কাজ হলো রক্ত পরীক্ষা, ভালো আছে। আমি তাকে বলছি আপনি এখন বিয়ে করেন। তো এটা তো পাঁচ চলতে চলতেই হইতেছে এবং হবে। আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি শিক্ষিত মানুষ। এবং আজকে একজন ভদ্রলোকের সঙ্গে আমার একটু কথা হচ্ছিল, তিনি বাসে চড়ে ফার্মগেট যাচ্ছিলেন, তো তিনি কথায় কথায় বলছিলেন তিনি 81 সালে তিনি মাস্টার্স কমপ্লিট করেন এবং পরবর্তীতে তিনি সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ার করেছেন। রিটায়ার করার পরে উনি আয়ুর্বেদের উপরে উনি লেখাপড়া করছেন, 6 বছর লেখাপড়া করছেন, 5 বছর কমপ্লিট হওয়ার পরে 6ষ্ঠ বছরে ইন্টার্নশিপ যেরকম থাকে ওনার সেই ইন্টার্নশিপ চলছে এবং শেষ পর্যায়ে আছে। দেখুন তার বয়স কিন্তু প্রায় 70 এবং তিনি এই যে লেখাপড়া করছেন তার আসলে উৎসাহ আছে। আপনি যেমন একজন উৎসাহী মানুষ, আপনি নিজে আপনার তো আসলে যতটুকু দোকান দেখছি সেই দোকানের পুরোটাই আপনি ইনফরমেশন তথ্য দিয়ে আপনি দোকানটা সাজিয়ে রেখেছেন, এবং আপনার এই সাজানোর একটা কৌশল দেখলাম, সেটা হচ্ছে যে আপনি প্রিন্ট কাগজ মানে কম্পিউটার কাগজ না করে আপনি মোটা দাগে কালি ব্যবহার করছেন এবং এটা বেশ টেকসই স্থায়ী, এবং প্রতিটা আপনার লেখার শেষে আপনি স্বাক্ষর দিয়েছেন, নিজের সিগনেচার আপনি দিয়েছেন এবং কমেন্ট করছেন। আচ্ছা, আপনি কমেন্টও করেছেন। তো এই যে টোটাল বিষয়টা, এর থেকে কি আপনি আয়ের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন? মানে আপনি তো উৎসাহী হয়ে করেছেন, কিন্তু সব কিছুর শেষে কিন্তু মানুষের একটা আয়ের সুযোগ তৈরি হয়। সুন্দর প্রশ্ন। আমার ধার্য করা আছে মধুর মূল্য। জি, কলা তো আমি ব্যস্ত গেছি, হ্রদ কি দেখা বন্ধু রাখবো? জি, তো হ্রদ দেখতেছি, কলাও বিক্রি করতেছি। আচ্ছা, বাস্তব। আচ্ছা, তা আপনার এখানে আমি যে উপাদানগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে ঘায়ের ঔষধ, তারপরে অন্যান্য দর্শক আপনারা একটু দেখতে পারেন নানা ধরনের বয়মে এখানে কিছু খাবার রাখা আছে। আমি আসলে এই বিস্তারিত সম্পর্কে আর একটু কাকার কাছে জানবো। এইখানে আসলে আপনার এখানে কী কী আছে একটু যদি বলতেন। জি, এখানে স্রেফ মধু এবং কালিজিরার তেল, এই দুইটাই এখানে প্রধান বিষয়। তার সঙ্গে যদি অনুপেয় দরকার হয়, যেমন দার্চিনি গুঁড়া, কিংবা কেউ যদি বলে আমার বুদ্ধি নাই, তার জন্য বলবো তুমি 30টা ই খাও, কী বলে কমলা, ওগুলো অনুপ্রেয়, তো ওগুলো আমার কাছে নাই, ওগুলো তাদেরকে কিনতে বলবো। আমার মূল জিনিস হলো আল্লাহর দেওয়া মধু এবং কালো গুঁড়ো। মধুগুলো আপনি সংগ্রহ করেন কীভাবে? এটা অবশ্যই আমার মধু, যেমন এই বছর যা করেছি, এখানে আছে একটা বাটি, বাটিটা চায়না থেকে সংগ্রহ করা, এটা উপর থেকে নিচে খুলে যাবে। জি, এবং এর ভিতরে মৌমাছিতে রিসিভ করে বলেন, এর ভিতরে মধু জি দেখা যাইতেছে এবং সামান্য চাকবদ্ধ হয়েছে, মানে আপনি পুরো চাকটা রেখে দিয়েছেন। এটা কি চাকই? তো এটা চাক এবং এর ভিতরে মধু এবং মৌমাছিতে করছে। আচ্ছা, এই টোটাল চাকটা সহ আপনি সংগ্রহ করছেন? আমি সংগ্রহ করছি। এই সংগ্রহটা কিভাবে করেন? সেটা তো একটা কারিগরি ব্যাপার। যেমন এই বাটিটাকে আনতে হয়েছে আমাকে চায়না থেকে, 600 বাটি আনছি। এবছর সিজন খারাপ থাকার কারণে এই মাত্র 6 পিস আমার কাছে আসছে, বাদ বাকি পুরো হইতে পারে লিচুর সিজনে। এই এই জিনিসটাকে ওখানে মৌমাছির যে উৎপাদন সেন্টার আছে সেখানে এরকম কাজ করে দেওয়া হবে। আচ্ছা, এখানে বলে না এখানে মধু তারা ফেলবে, তারপরে আমি বাটিটাকে সরাইয়া সেই মৌমাছি সেখানে রেখে দিয়া
বাটিটা নিয়ে আসবো। তার মানে যারা মৌয়ের চাষ করেন মূলত আপনি মধুটা তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকেন? সেখান থেকে আনতে হয়, সেক্ষেত্রে সবাই না। আচ্ছা, কারণ যারা ভালো করে দেবে তাদেরকে আমি আমার সেন্টারে যোগাযোগ রাখার ব্যবস্থা। আচ্ছা, ধন্যবাদ কাকা, আপনার সঙ্গে অনেক কথা বললাম। আপনি তো অনেক বিষয়ে আপনি এখানে তথ্য দিলেন, পরামর্শ দিলেন। আপনার মতো কোনো লোক যদি উৎসাহী হইতে হয় তাদের জন্য কি কোনো পরামর্শ দিবেন? অবশ্যই। এবং একই সাথে ধরুন আপনি এখানে অনেক ইনফরমেশন দিচ্ছেন, আপনি বলেছেন যে রদ দেখা কলা বেচা দুইটাই হচ্ছে, অর্থাৎ আপনার এখান থেকে ইনকামও হচ্ছে। ইনকাম এইটাই যে আমি মধুর একটা দাম ধার্য করা আছে, জি, এই দামের বাইরে আমি যাব না। যদি মধুর মূল্য বাড়ে বাড়াবো, না বাড়লে আমার বাড়ানোর উপায় নেই, কিন্তু কারোর সাথে আমার দামাদামি নেই। জি, চিকিৎসার কোনো পয়সা ইনশাল্লাহ আপনি না আসুন। আচ্ছা, না তারপরেও, না তারপরেও আপনি যেহেতু মধু বিক্রি করে এখানে আপনি ইনকামের একটা সোর্স তৈরি করেছেন, আপনি যেহেতু শিক্ষিত মানুষ নিশ্চয়ই আপনার অন্যান্য আয়ের উৎস হয়তো থাকতে পারে বা ছিল, অথবা আপনার সন্তানরা নিশ্চয়ই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, সেটা আপনার আয়ের একটা উৎস হইতে পারে। এর পাশাপাশি আপনি এখানে এই মাধ্যম দিয়ে আপনি আয় করছেন। আমি বলতে চাচ্ছিলাম যে ধরুন একজন বেকার যুবক, তিনি কিন্তু মধু উৎপাদন করছেন, মধু বিক্রি করছেন, সেই পর্যন্ত কিন্তু তার একটা বিক্রির একটা ধরন আছে, কিন্তু আপনি তার পরবর্তী ধাপে আপনি কাজ করছেন, যিনি উৎপাদন করছেন উৎপাদকের কাছ থেকে এনে আপনি বিক্রি করছেন, এটা কিন্তু আপনার সেই উৎপাদনের পরবর্তী ধাপ, অর্থাৎ সেকেন্ড ধাপ, সেকেন্ড স্টেজে, এটা থার্ড স্টেজে, এটা ভোক্তার কাছে যাচ্ছে। তা আপনি কি মনে করেন যে যারা বেকার যুবক আপনার মতো এরকম ইনফরমেশন দিল, তারা ইনফরমেশন কালেক্ট করলো, এবং পাশাপাশি এই জাতীয় কাজের মাধ্যমে তারা আয়ের উৎস তৈরি করতে পারে? অবশ্যই, এবং অবশ্যই পারে। সেক্ষেত্রে শুধু তার আয় হবে না, আপামর দেশটার মধ্যে সুন্দর মধু নামের জিনিসটা হতেই পারবে, এবং তারও আয়ের সেন্টার হবে। সেই সাথে মধু যত মধুবন যত বানাবে অত দেশের ফসল উৎপাদন ভালো হবে। আমি একটা কথা কোথাও পেয়েছি যে মৌমাছি যদি না থাকতো হইতে পারতো ওই মুদি দোকানটায় কিছুই। আচ্ছা, কারণ মৌমাছিরা ঘুরে ঘুরে যে ফসলগুলা উৎপাদনের পরাগায়ন করে, সেটা যত বেশি হবে অতই দেশ উন্নতির দিকে যাবে। আর যুবক ছেলেরা যদি এই কাজে লাগে এবং বুঝতে পারে এবং সঠিক মধুটা মানুষকে দিতে পারে, তাহলে সেও স্বাস্থ্য ভালো থাকলো, দেশবাসীরও থাকলো। আর সঠিক মধু না হয়ে তার ইচ্ছা মতো যদি মধু নামাই আনে, সে 25 দিনে একটা চাক হওয়া সম্ভব, এটা কভার আছে। এখন আপনি 10 দিনে নামে আসলেন, দ্যাট ইজ নট হানি। আচ্ছা, সেটা আমার ভাষায় বিষ। আমি মধুকে দুইভাবে সেপারেট করি, একটা হলো পাকা, একটা হলো কাঁচা। এইটা পাকা যে কভার হয়েছে বা 3-4 হয়ে গেছে, আর যদি একটুও কভার না হয়তো আমার চোখে সেটা বিষ। আর বিষ খেলে যা হয় একটা মানুষ ততক্ষণে 2 ঘন্টা পরে কাশতে থাকবে, আপনি বুঝতে পারবেন যে এটা বিষ। তো সর্বশেষ, আপনি কাশির বিষয়টা যেহেতু আসলো, সর্বশেষ আপনার কাছে আমি জানতে চাইব এবং পরামর্শ চাইব। ধরুন এখন শীতকাল, শীতকালে শিশু থেকে শুরু করে বড়দের জন্য যেহেতু আপনি মধু নিয়ে কাজ করছেন, আপনি কোনো পরামর্শ দেবেন? ধরেন এই মানুষের কাশি হলো, এই সমস্যা হলো, ওই সমস্যা হলো, এই জাতীয় সমস্যার ক্ষেত্রে মধুটাকে কারা কীভাবে ব্যবহার করবে, এরকম কোনো পরামর্শ দেবেন কি না? একেবারেই সবচেয়ে সংক্ষিপ্ত কথায় বলতে হবে যে আপনার কোনো কাশি হয়েছে, জ্বর হয়েছে, আপনি গরম দুধ দিয়ে, মধু দিয়ে 2 বেলা খান, কমে যাবে। আর আপনি 6 মাস মধুর সঙ্গে থাকলে আমি এটাই বলবো যে আপনাকে হাসপাতালে স্বাভাবিক কারণে যেতে হবে না। কোনো মা প্রেগনেন্ট অবস্থা আছে, সে যদি খায় তার নর্মাল ডেলিভারি হবে, তার বাচ্চা হওয়ার পরে সে যদি খায় তো যেই পরিমাণ দুধ আসতেছিল তার সে ডবল দুধ আসবে, এবং বাচ্চাকে হাসপাতালে যেতে হবে। বাচ্চারা যদি খেতে চায়, মানে বাচ্চাদের খাওয়াই, সেটা পদ্ধতিটা কি? 0.0-এর বাচ্চাকে না খাওয়ানোই ভালো, যার 1 মাস আধ মাস হয়েছে, তাকে আঙ্গুল ধুয়ে ভালো করে এই 2-3 ফোঁটা ওঠে এরকম চুইশা খাওয়াইতে হবে। আচ্ছা, ডাইরেক্ট না, এবং কেউ ডাইরেক্ট খাওয়া উচিত না। তাকে আপনার সঙ্গে অনেক কথা বললাম এবং ভালো লাগলো, আপনার এই তথ্যগুলো অনেক দর্শক আমার মাধ্যমে জানবে। আর একটু কথা বলে দিতে চাই, যেটা দেখেন এখানে লেখা আছে শালি, জি, আপনি এইখানে যদি দেখেন এখানে 20-25টা নাম আছে, শালি, শশি, জি, কলসি, খুশবু, শুভ বালিকা, সুবোধ বালিকা, জি,
এবং এখানে একটা মুরগি ভিজানো আছে, আজকে 9 মাস হয়ে গেছে, আমি 2 বছর পরে বের করব। হ্যাঁ আচ্ছা, সেটা 2 বছর পরে মধু দিয়ে ভেজানো? হ্যাঁ, মধুর সাথে। আচ্ছা, এখানে আছে সুবোধ খেলিস, প্রত্যেকটা অক্ষরের নামে আছে, দন্তের সাথে সুন্দরবন, বতে বন, দতে ধনিয়া, খেতে খেজুর, লতে লিচু, সতে সরিষা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে আছে সরিষা, তার উপরে একটা দাগ দেখা যায়, এটা আছে খেজুর, এই যে আছে হালকা হালকা কতটুকু, এটা হলো লিচু, এখানে আছে সুন্দরবন, আছে পুরান সরিষা, একদম উপরে সুন্দরবন। মানে কোন সিজনের মধু বা কোন ফসলের মধু এটা আপনি আলাদা করে একই পাত্রে রেখেছেন, এমন কিছু আপনার আমার সম্ভব, আপনার আমার কোনো যোগ্যতা নাই এটাকে মিলানো বা কিছু করা। শুধু এই যোগ্যতা আমার মাথায় ঢুকছে যে আমি একটা বই আমি 6টা কেন খাওয়াবো না? আচ্ছা, তারা তো সেপারেট থাকতেছে, জি, তারা কোনো কর্মী মিলবে না। আচ্ছা, শুধু আপনি 2টাকে যেমন শালি নাম দিছি, জি, দেখেন ভালোভাবে দেখা যায় নিচে লিচু, উপরে পুরান সরিষা, 4 বছর আগের। আপনি ইচ্ছা করলে একে ঝাঁকাইয়া রাখলেও পরে আবার সেছো আলাদা আলাদা হয়ে যাবে, 10 মিনিট টাইম দিতে হবে। মানে এটা কি আসলে লিচুর এর কারণে, লিচুর থেকে যে মধুটা উৎপাদন হয় সেটা? হ্যাঁ, লিচু তো লিচু। আচ্ছা, নাম তালিব্বর সাথে সরিষা, জি, যেমন ওই 6টা নামে 6টা মধু আছে। আচ্ছা, এখানে তো আমার নতুন করে একটা প্রশ্ন জাগলো, সেটা হচ্ছে যে যেহেতু এইটা আপনি বলছিলেন যে 2 রকম বা 3 রকম ফসল বা ফলের থেকে তৈরি, 6 রকম ফলের থেকে তৈরি, এই 6 রকম মধুর কি কার্যকারিতা 6 রকম নাকি 1 রকম? 6 রকম আলুর আলুর কাজ আলুর, টমেটোর কাজ টমেটো। আচ্ছা, এই জন্য আপনাকে সেট হইতে হবে মধুতে, জি, যে আমার জীবনে কোন মধুটা। আচ্ছা, সেজন্য আমার কাছ থেকে কমস কম 4 রকম 5 রকম 6 রকম মধু নিয়ে আপনি সেপারেট টিউব দিয়ে দেবো, সেই টিউব দিয়ে খাবেন, তলে একটা কাগজ রাখবেন, সেই কাগজে নোট করবেন 15 দিনের, যে আমার সকালের কথা এরকম ছিল, বিকেলে এরকম, চলা এরকম, বলা এরকম, মেয়েদের সাথে এরকম, ছেলের সাথে এরকম। অর্থাৎ অন কাইন্ড অফ প্রেসক্রিপশন আপনি করে দেবেন? আমি করবো না। আচ্ছা, বসে বসে সে করবে, খাবে। আচ্ছা, সকালবেলা রুটিনটা লিখবে যে আমার এই সরিষার মধ্যে আমার চলন বলন এই ছিল 15 দিনে, জি, এবং কালিজের এরকম ছিল, তখন আপনিই বলবেন যে কোনটা আমার জন্য সুইটেবল এই মধুটা। আপনি সারা বছরের জন্য ওই মধুটা সেট করলে আপনাকে মধু সেট হইলো, মধু আপনাকে খাইলো এবং সুস্থ বানাবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকা, আপনার এই আয়োজনটা মানুষ দেখুক এবং মানুষ জানুক, এর মাধ্যমে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে যাক, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। বিয়ার্স, আমরা কথা বলছিলাম এই কাকার সঙ্গে, দেখুন তার এখানে আসলে অনেক তথ্য এখানে উনি ঝুলিয়ে রেখেছেন এবং সেই তথ্য নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আপনারা চাইলে ওনার মোবাইল নাম্বার নিয়ে আপনারা এখানে আসতে পারবেন, এটি মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলের পিছনে। আচ্ছা, এখানে একটা ইউটিউবের মোবাইল নাম্বার দেওয়া আছে, 01736816100, শেষেরটা কি 0 না 5 00, 81600। আর কাকা, এইটা কি আপনার মোবাইল নাম্বার? এটাই আপনার মোবাইল নাম্বার। আপনাকে অনেক ধন্যবাদ।